কবি কামিনী রায় লিখেছিলেন, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। কিন্তু বাস্তবে এমন মানুষের দেখা পাওয়া কঠিন। গোপালগঞ্জের একদম সাধারণ পরিবার থেকে উঠে আসা রেখা রানী ওঝা তেমনি একজন। চোখে আঙুল দিয়ে তিনি দেখিয়েছেন জীবনের মাহাত্ম্য আসলে কি। তার কান্না ভেজে একটি ভিডিও বক্তব্য ভাইরাল হয়েছে ফেসবুকে। তবে তিনি নিজের স্বার্থে কাঁদেননি, হাউমাউ করে কেঁদেছেন দরিদ্র শিক্ষার্থীদের জন্য তার নিজ হাতে গড়া স্কুলের ভবিষ্যতের কথা ভেবে। গোপালগঞ্জের কোটালীপাড়ার কলাবাড়ি ইউনিয়নের বুরুয়া গ্রামে গরিব পরিবারের মেয়েদের জন্য একটি স্কুল নির্মাণ করেছেন রেখা। এই স্কুল প্রতিষ্ঠার যে কাহিনী, সেটাই তাকে তুলে এনেছে মানুষের হৃদয়ের মণিকোঠায়। এই বুরুয়া গ্রামে জন্ম রেখার। ছয় ভাই বোনের মধ্যে সবার বড় তিনি। বাবা ছিলেন কৃষক আর মা গৃহিণী। অভাব ছিল তাদের পরিবারের নিত্যসঙ্গী। এমন অবস্থায় গরিব বাবার পড়াশোনা করার সামর্থ্য ছিল না, বারবার তাই চেয়েছেন তাকে বিয়ে দিতে। কখনো আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়ে, কখনো কোনো মতে আত্মীয়দের সহায়তায় রেখা পড়াশোনা চালিয়ে যান। তবে 1972 সালে SSC পাশের পর আর কলেজে যাওয়া হয়নি। সে সময় খরচ চালাতে অভিনয় করেছেন যাত্রাপালায়, চালিয়েছেন ওষুধের দোকান। কয়েক বছর পর এক স্বজনের সহায়তায় ভর্তি হন নার্সিং স্কুলে, পাশ করেন 1977 সালে। ছয় বছর পর চাকরি পান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। মিরপুরে ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতাল থেকে অবসরে যান 2011 সালে। এসবের মধ্য দিয়ে বিয়ে আর করা হয়নি রেখার। বাবা মা ভাই বোনও কেউ বেঁচে নেই, ফলে খরচের খাত ছিল ছোট। বেতনের টাকা থেকে জমাতে থাকেন, সিদ্ধান্ত নেন আয়ের টাকায় মেয়েদের জন্য স্কুল করবেন। সেই স্বপ্ন পূরণে বছরের পর বছর টাকা জমিয়েছেন। অবসরে যাওয়ার পর পেনশনের বেশ কিছু টাকাও হাতে আসে। আগের সঞ্চয় এবং নতুন তহবিল মিলিয়ে এবার তিনি স্বপ্ন পূরণে এগিয়ে যান। নিজের গ্রামে জমি কিনে প্রতিষ্ঠা করেন কুমারী রেখা রানী গার্লস হাই স্কুল। 2014 সালের 31 ডিসেম্বর উদ্বোধন হয় স্কুলটি। চার বছর পর 2018 সালে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ানোর অনুমতি মেলে। এখন দশম শ্রেণী পর্যন্ত পড়ানোর অনুমতি রয়েছে। স্কুলে ভর্তির সময় যে যা দেয় তাই নেন রেখা। পরীক্ষার সময় সরকারি নিবন্ধনের খরচ ছাড়া একটি টাকাও বেশি নেন না, মাসে মাসে দিতে হয় না কোনো বেতন। পড়াশোনায় কিন্তু স্কুলটি দারুণ। গরিব ঘরের মেয়েরা 2019 সালে JSC পরীক্ষায় পাশ করেন 94%, আর 2022 সালে তা বেড়ে হয় শতভাগ। বর্তমানে স্কুলে ছাত্রী সংখ্যা 100, তাদের 26 জন দিচ্ছে SSC পরীক্ষা, শিক্ষক রয়েছেন 9 জন। সরকারি অর্থায়নে একতলা ভবনও হয়েছে, তার একটি কক্ষে থাকেন রেখা। দূরের মেয়েদের কথা ভেবে স্কুলে একটি হোস্টেলও করে দিয়েছেন রেখা। সেই হোস্টেলে থেকে SSC পরীক্ষা দিচ্ছে 10টি মেয়ে। তাদের খাবারের জন্য চাল ডাল আর শাকসবজি পাঠান, তাই রান্না করে খাওয়ান মেয়েদের। এই মেয়েদের কাছে তিনি মায়ের ভূমিকাতে রয়েছেন। এমন একটি প্রতিষ্ঠান গড়েও রেখা কেন কাঁদছিলেন? স্কুলটি চালাতে কষ্ট হচ্ছে, বেতন দিতে পারছেন না শিক্ষকদের, তারা চাকরি ছেড়ে চলে যাচ্ছেন। একে তো বয়স হয়েছে, তার উপর ক্যান্সার সহ শরীরে বেঁধেছে নানা রোগ। যদি কিছু হয়ে যায় তাহলে তার স্কুলের কি হবে? তাই তিনি চান সরকার এগিয়ে আসুক, শিক্ষকদের বেতন ভাতার দায়িত্ব নিক, MPO হয়ে গেলে আর চিন্তা নেই। সেই কথাই কাঁদতে কাঁদতে বলছিলেন তিনি। রেখা চান প্রধানমন্ত্রী একবার তার স্কুলটি দেখে যাবেন, এরপর স্কুলটির জন্য যা ভালো হয় তাই করবেন। তবে স্কুল করার আগেও অনেক ছেলে মেয়েকে পড়াশোনা করতে সহায়তা করেছেন রেখা। তাদের অনেকে এখন সমাজে প্রতিষ্ঠিত। এক অনাথ শিশুকে দত্তক নিয়ে মেয়ের মর্যাদা দিয়েছেন রেখা। তার মা মারা যাওয়ার পর বাবা আবার বিয়ে করেন, এরপর রেখাই তার মায়ের ভূমিকা নেন। তার নাম চন্দনা রানী বৈদ্য। সমাজ বিজ্ঞানে স্নাতকোত্তর পাশ করেছেন, চেষ্টা করছেন চাকরির। রেখার স্বপ্ন কি পূরণ হবে? কোটালীপাড়ার শিক্ষা কর্মকর্তা জানালেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে ফাইল গেছে, এখন কেবল অপেক্ষার।